নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি লইট্টা মাছ। অনেকে এই মাছটাকে নিহারা মাছও বলে, খুবই পরিচিত মাছ। এই মাছটা আজকে রান্না করব সবজি দিয়ে, সবজি দিয়ে লইট্টা মাছ। লইট্টা মাছ বানাবার জন্য নিয়েছি লইট্টা মাছ, আলু, মূলো, টমেটো, বেগুন, কচুরমুখি, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, সাদা তেল, ধনে পাতা আর লবণ। আর ফোড়নের জন্য ব্যবহার করছি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। তেল গরম হয়ে গেছে, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিচ্ছি। দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব একে একে সবজিগুলো। প্রথমে দিয়ে দিচ্ছি আলু, দিচ্ছি মূলো, কচুরমুখি আর দুটো কাঁচা লঙ্কা। আবারও ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো বেশ ভালো লাল হয়ে এসেছে, এই সময়তে দিয়ে দেব বেগুন আর টমেটো। এবারও হালকাভাবে ভেজে নেব, খুব বেশিক্ষণ ধরে ভাজব না। টমেটোগুলো ভাজা হয়ে গেছে, টমেটোর কাঁচা গন্ধটা কেটে গেছে। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। দেব জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, দিচ্ছি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার ভালো করে কষিয়ে নেব। ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এই লইট্টা মাছগুলো ভালোভাবে ওপর থেকে সাজিয়ে দেব। এই রেসিপিটা আপনারা সর্ষের তেলে করতে পারেন, আরো ভালো টেস্ট হবে। দুঃখের বিষয়, আমার বাড়িতে সর্ষের তেল খুব একটা খেতে চায় না, তাই আমার সাদা তেলেই করতে হয়। এবারে ওপর থেকে খুব সামান্য জল ছড়িয়ে দেব। গ্যাসটা সিম করে ঢাকা দিয়ে রাখবো মিনিট 15। ঢাকাটা সরিয়ে মাঝে মধ্যেই একটু হালকা হাতে রাখুন, নেড়ে চেড়ে দেব। আবারও ঢাকা দিয়ে রাখব। রেডি হয়ে গেছে সবজি দিয়ে লইট্টা মাছ। এবারে ওপর থেকে ছড়িয়ে দেব ধনে পাতা কুচি। নামিয়ে এবার পরিবেশনের পালা। দেখুন, লইট্টা মাছগুলো কিন্তু একটুও ভাঙেনি, পুরো গোটা গোটা আছে, কত সুন্দর দেখতে লাগছে। এইভাবে আপনারাও বাড়িতে একবার বানিয়ে দেখুন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না।